রহিম সময় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনগুলো এগুলো হচ্ছে খড়কাটা মেশিন। তো আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই অনলাইন এবং অফলাইনে ডেলিভারি দিয়ে আসতেছি। তো আমরা খুব স্বল্প মূল্যে আমরা বাজারজাত করতেছি, আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে আসতেছি। তো এই মেশিনগুলোর বিবরণ নিয়ে একটু কথা বলবো। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অনেকেই আপনারা করেন কি সামান্য একটু ভিডিও দেখে আপনারা যাদের প্রয়োজন হয় তারা ফোন করেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনার পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওর মধ্যে আপনার যথেষ্ট তথ্য পাবেন। তো ভিউয়ার্স, আমি ছোটো মেশিনটা দিয়ে শুরু করি। এই যে ছোটো মেশিনটা, এটা যাদের 5টা এবং 10টা গরু থাকবে তারা এই খড়কাটা মেশিনটা দিতে পারেন। এই মেশিনটা দিয়ে আপনার এলোমেলো খড়, আটি খড়, ভুট্টা ঘাস আর নেপিয়ার পাঁচন ঘাস, যে কোনো ধরনের ঘাস খড় ইনশাল্লাহ আপনার কেটে নিতে পারবেন। আর এখানে একটা ব্লেড দেওয়া আছে, আমরা 2টা ব্লেড দিয়ে থাকি। একটা ব্লেড দিয়ে যদি কাটেন সেটা গরুর জন্য পারফেক্ট হয়, গরুর জন্য আপনার 1 ইঞ্চি 6 ইঞ্চি সাইজ হবে। ব্লেড আপনার লাগিয়ে কাটেন সেক্ষেত্রে আপনার 1/2 ইঞ্চি সাইজ হবে। আর এই মেশিনটা আমরা দাম নিচ্ছি কুরিয়ার খরচ ছাড়া, 2টা ব্লেড দিয়ে আমরা দাম নিচ্ছি শুধু মেশিনটার 6,000 টাকা। আর এই এটা হচ্ছে খোলা মেশিন, আর এটার এই মেশিনটা হচ্ছে সেফটি মেশিন, কভার মেশিন। এটা থেকে এটা মাত্র 2,000 টাকা দাম বেশি হবে, মাত্র 8,000 টাকা দাম হবে। আর এর মধ্যে আপনার বড় মেশিন আছে, এই যে এটা হচ্ছে আপনার বড় মেশিন, এটা হচ্ছে কভারযুক্ত বড় মেশিন, সেফটি মেশিন। আর ওই যে ছোটো মেশিনটা দেখতেছেন, ওই মেশিনটার মধ্যে যদি বড় নেন তাহলে এটা যদি 6,000 হয়ে থাকে তাহলে ওই মেশিনটার খোলা মেশিনটার বড়টা হবে 8,000 টাকা। আর এই 8,000 টাকার যে বড় মেশিনটা, এটার কভারযুক্ত মেশিনটা হবে আপনার 10,000 টাকা। 2টা ব্লেড থাকবে মেশিনটা, আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি, ভিতরটা একটু দেখা, আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে ভিতরটা একটু দেখার জন্য। তো এখানে ভিতরে দেখেন ব্লেড দেওয়া আছে, এখানে একটা ব্লেড লাগানো আছে, আমরা 2টা ব্লেড দিয়ে দিব। আর আমরা যে ব্লেডগুলো ইউজ করি, ব্লেডগুলো আমরা ইউজ করি ইন্ডিয়ান পূজারি। আর আমরা যে শেপটা ব্যবহার করি, শেপটা ব্যবহার করি 32 মিলিমিটার। সাধারণ অনেকে শেপগুলো চিকন শেপ ইউজ করে। আর এখানে যে দাঁতগুলো দেখতেছেন, দাঁতগুলো হইতেছে আমাদের অনেক হেভি দাঁত। এই দাঁতগুলার বৈশিষ্ট্যটা হইতেছে আপনার এলোমেলো খড়, আর্টিকল, সব কিছু খুব সুন্দরভাবে কাটবে, দাঁতগুলো খুব কোয়ালিটিফুল হয়ে থাকে। এবার আমি প্রিমিয়ামের বিষয়টা আসি, প্রিমিয়ামগুলো সম্পূর্ণ লোহার প্রিমিয়াম, আপনারা দেখেন সম্পূর্ণ লোহার প্রিমিয়াম। এবং এখানে নাট বোল্ট সিস্টেম আছে, আপনারা ইচ্ছা করলে বাড়িতে আপনারা প্রিমিয়ামগুলো চেঞ্জ করতে পারবেন যদি প্রিমিয়ামগুলো প্রয়োজন হয়। এখানে যথেষ্ট হেভি করে দেওয়া হয়েছে, এই শেপগুলো 32 মিলিমিটার শেপ। আর এখানে নাট বোল্ট আপনারা একদম খুলে সব কিছু আলাদা আলাদা করতে পারবেন, সব জায়গায় নাট বোল্ট সিস্টেম করা আছে যদি কখনো প্রয়োজন হয়। আরেকটা কথা বলি, এই যে প্রিমিয়ামগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন, প্রিমিয়ামগুলো কখনো নষ্ট হয়ে গেলে আপনারা প্রিমিয়ামগুলো আমাদের কাছে ক্রয় করতে পারবেন। আর এই প্রিমিয়ামগুলোর মধ্যে আপনারা যখন ইউজ করবেন, এখানে দেখেন গ্রিজ দেওয়া আছে, তারপর আপনারা বাড়িতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে গ্রিজ দিবেন। আমাদের কাছে আবার কমপ্লিট সেটও নিতে পারবেন, মনে করেন যে আপনার এটার সাথে ব্যাট দরকার, পুলি দরকার, মোটর দরকার, তা আমরা কমপ্লিট সেটও বিক্রি করি। আর এই মেশিনগুলো নতুন শীটের, অনেকে দেখবেন যে ঢালাইয়ের শীট, পুরাতন শীট, তারপর অনেক বাজে শীট ইউজ করে, আমরা এখানে লোহার ঢালাইয়ের নতুন শীট ইউজ করি। এখানে পুরাতন বিন্দুমাত্র কোনো পুরাতন কোনো কিছু নাই, সম্পূর্ণ নতুন অ্যাঙ্গেল, নতুন শীট, নতুন প্রিমিয়াম আর নতুন ব্যাট, এভরিথিং সব কিছু নতুন। তো বিকজ এইগুলোর মেশিনটার নামটা আমি বলি, তো আপনারা তো বলবেন যে আমি কিন্তু সর্ব ন্যূনতম মূল্যে আমরা বাজারজাত করতেছি। এবং এটা আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এটা মেশিনটার নাম কি, মেশিনটার নাম হচ্ছে টাটা 57। আরেকটা বিষয় হইতেছে, কম মূল্য বলাতেই মানে জিনিসটাতে খারাপ হবে তা না, অনেকে কম মূল্য দিয়ে আপনার ভিডিও করে আপনাকে বাজারে দিচ্ছে, এগুলোতে বাজে মেশিন হয়ে থাকে। আর আমাদের কম মূল্যে ভালো মেশিন, আপনাকে খেয়াল করবেন কম মূল্যে ভালো মানের মেশিন আমরা বাজারজাত করতেছি সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা। আপনি মোটর নিতে চান, আমরা আর.এফ.এল গাজী এবং এসিআই মোটর দিয়ে থাকি। কেননা আর.এফ.এল গাজী এবং এসিআই মোটরগুলো প্রাতিষ্ঠানিক ওয়ারেন্টি বহন করে থাকে। আমাদের প্রতিষ্ঠান মেসরাজ মেশিনের পক্ষ থেকে আমি দিন মামুন সোহাগ আপনাদের কাছে বিদায় নিতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।